জয় নিতাই। তো আমরা 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে রানাঘাট হয়ে শ্রীধাম মায়াপুরের জন্যে রওনা দিয়েছি। তো আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটা। এই ভিডিওতে আমি সমস্ত মায়াপুর ইস্কনের মন্দির, মায়াপুর ইস্কনের যে নতুন মন্দির টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম, আমি সবটাই দেখাবো ভিডিওতে। আপনারা ভিডিওর সাথে থাকুন, এবং যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আপনারা যারা ট্রেনে যান তারা দমদম থেকে ট্রেন ধরবেন, গিয়ে আপনারা কৃষ্ণনগর নামবেন, সেখান থেকে নেবে আপনারা যে কোনো বাসে মায়াপুর ইস্কন যেতে পারেন। এছাড়াও যদি আপনারা কোনো গাড়ি বা রাস্তা পথে যান সেক্ষেত্রে আপনাদের 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে যেতে হবে, এবং যারা বিভিন্ন দিক থেকে আসেন তারা অবশ্যই গুগল ম্যাপ থেকে দেখে নেবেন যে কীভাবে আপনারা মায়াপুর ইস্কনে যাবেন। তো যেহেতু আমরা গাড়ি করে গেছিলাম তো সেহেতু আমাদের 34 নম্বর জাতীয় সড়ক হয়ে যেতে হয়েছিল। তো আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে, দেখতে থাকুন। আমরা কৃষ্ণনগরে প্রবেশ করেছি, কৃষ্ণনগর এ ঢুকছি, এরপরে আমরা মায়াপুর ইস্কনের যে মন্দির সেই রাস্তায় আমরা এবার প্রবেশ করব। খুব সুন্দর পরিপাটি রাস্তা, খুব দারুণ প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে একেবারে অপূর্ব দৃশ্য। কৃষ্ণনগর নদিয়ার এই যে নদিয়া ডিস্ট্রিক্ট, এটা খুব একটা সুন্দর সাজানো পরিপাটি জায়গা, যেহেতু মহাপ্রভুর জন্মস্থান বলে কথা নবদ্বীপ। তো দেখতে থাকুন ভিডিওটি, খুব ভালো লাগবে আশা করি আপনাদের। আর যাদের খুব ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন নিজেদের বন্ধু বান্ধব, নিজেদের আত্মীয়র সাথে। তো চলে এসেছি আমরা মায়াপুর ইস্কনের, দেখতে পাচ্ছেন সবাই ওপরে মায়াপুর ইস্কনের যে নতুন মন্দির তার চূড়া দেখা যাচ্ছে। তো এখান থেকে সোজা আপনারা যাবেন, আমি সমস্ত প্রসেসটা আপনাদেরকে ভিডিওতে বলবো। এখান থেকে গিয়ে সোজা আপনারা গাড়ি করে গাড়ি পার্ক করবেন লেফট সাইডে গিয়ে, এরপরে আপনারা মন্দিরের ভিতরে ঢুকবেন। গিয়ে আপনারা যদি ওখানে প্রসাদ পেতে চান তাহলে অবশ্যই আপনারা গদা ভবনে যাবেন, গদা ভবন থেকে 80 টাকার একটা প্রসাদ কুপন কেটে নেবেন। আর একটা কুপন আছে যেটা হচ্ছে 120 টাকার, তো আমরা 80 টাকার কুপনটা কেটেছিলাম। এই যে মন্দিরটা দেখছেন সেটা হচ্ছে মায়াপুরের নতুন মন্দির, যেটা এখনও তৈরি হচ্ছে, সম্পূর্ণ এখনও তৈরি হয়নি। আর আমরা গদা ভবন থেকে টিকিট কেটে সোজা চলে গেছিলাম মন্দিরে ভগবানকে দর্শন করতে। তো মন্দির চত্বরটা খুবই সুন্দর, খুব অপূর্ব, আর ভগবানের স্থান বলে কথা অবশ্যই খুবই সুন্দর তো হবেই। তো আমি সব ভিডিও করতে পারিনি কারণ ওখানে ভিতরে ভিডিও করা অ্যালাউ না, তো বাইরে থেকে যেটুকু পেরেছি সেটুকু ভিডিও করেছি। এই হচ্ছে মায়াপুর ইস্কনের যে রাধা মাধব, নরসিংহদেব এবং পঞ্চতত্ত্ব আছে তাদের, এই হচ্ছে এই পুরনো মন্দিরটাই। আপনারা এখান থেকে আপনাদেরকে ঢুকতে হবে, কোনো মোবাইল ফোন ক্যামেরা এই সমস্ত কিছু অ্যালাউড নয়। তো সবগুলোকে আপনারা সাইডে একটা সুন্দর জায়গা আছে সেখানে জমা করে আপনারা মন্দিরের ভিতরে চেকিং পোস্ট হয়ে মন্দিরের ভিতরে ঢুকবেন। তো মন্দিরের ভিতরে ঢুকলে আপনারা ভগবানকে দর্শন করতে পারবেন। আমি দূর থেকে একটু ভগবানকে দেখানোর আমাদের চেষ্টা করছি পঞ্চতত্ত্ব মন্দিরটা বাইরে থেকে, তো আপনারা দর্শন করুন ভগবানকে। এরপরে আমরা চলে গেলাম দুপুরবেলা গদা ভবনের মধ্যে, যেখানে আমরা 80 টাকা দিয়ে প্রসাদের কুপন কেটেছিলাম, এবং ভিতরে গিয়ে দেখি প্রচুর ভক্ত এখানে প্রসাদ পাচ্ছেন, প্রচুর প্রসাদ এখানে। তো আমরা যখন প্রসাদ পাওয়ার জন্য একটা লম্বা লাইন ছিল, প্রথমে আপনাকে কুপনটা দিতে হবে, কুপনটা দেওয়ার পরে আপনাকে গদা ভবনেরই প্রসাদ যে সেন্টার আছে এর মধ্যে আপনাদেরকে প্রবেশ করতে হবে, দেন লাইন দাঁড়িয়ে সেই প্রসাদ আপনাদেরকে পেতে হবে। তারপরে আমরা প্রসাদ পেয়ে এখানে একটু গাছের তলায় আসলাম একটু বিশ্রামের জন্য, কারণ খুব গরম ছিল। আর মায়াপুরে যে আপনারা দুপুরে প্রসাদ পাবেন সেই প্রসাদের মধ্যে অনেক কিছু থাকবে, আমরা সেখানে দুটো কচুরি পাবেন, তারপরে অন্ন পাবেন, ডাল পাবেন, ইঁচড় পেয়ে পাবেন, মটরশুঁটি দিয়ে পনির তরকারি পাবেন, এরপরে পায়েস পরমান্ন পাবেন। তো প্রসাদ পাওয়ার পরে আমরা দুপুরে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, দেন
কিছু প্রসাদ ওখান থেকে আমরা পারচেস করলাম। তো আপনারা মন্দিরের কিছু শট দেখছেন, ছোট ছোট ক্লিপে আমি শটগুলো করেছি যতটা সম্ভব হয়েছে। এবং এইবার দেখতে থাকুন মায়াপুরের যে নতুন মন্দির তার ওপরটা, টিওভিপি দর্শন করুন। দুপুরে প্রসাদ পাওয়ার পরে আমরা একটু মন্দিরের চারিপাশটা দর্শন করছিলাম। তো এখানে অনেক ফুল ফল এই সমস্ত গাছ আছে, আপনারা দয়া করে কেউ সেই ফুল এবং ফল গাছে হাত দেবেন না, কারণ এটা মায়াপুর যে মন্দির কমিটি সেখান থেকে সম্পূর্ণ রেস্ট্রিক্টেড। তো এমনি আপনারা সবাই দর্শন করবেন, মাঠে আমরা চাইলে বসতে পারেন, বিশ্রাম নিতে পারেন, আশেপাশে প্রচুর ঘোরার জায়গা আছে। আমরা চাইলে গোশালাতে যেতে পারেন, সেখানে গোমাতা আছে তাকে দর্শন করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে এখানে অনেকেই, অনেক ভক্তরাই এখানে মাঠে বসে বিশ্রাম নিচ্ছিলেন, আপনারা চাইলে এখানে বিশ্রাম নিতে পারেন। এবং পাশে একটা খুব সুন্দর, এখন নতুন করে উদ্বোধন হয়েছে একটা খাবার জলের জায়গা, যেখান থেকে চাইলে আপনারা জল নিতে পারেন, ঠান্ডা জল। তো কোনো রকমভাবে কোনো অসুবিধা নেই, পাশেই বাথরুম আছে, আপনারা সেখানে আপনাদের দরকার পড়লে আপনারা অবশ্যই সেখানে যেতে পারেন। খুব সুন্দর একটা মন্দিরের ভিউ, আপনারা দেখছেন ফুল গাছ কত সুন্দরভাবে এখানে ফুল হয়ে আছে, ফুল ফুটে আছে, খুব সুন্দরভাবে মাঠ গাছপালাগুলো পরিচর্যা করা মন্দির কর্তৃপক্ষ থেকে। এছাড়াও আশেপাশের আপনারা দয়া করে কেউ কোনো আবর্জনা বা নোংরা কেউ ফেলবেন না। আর মন্দিরের বিভিন্ন দিক থেকে যাওয়ার অনেক রাস্তা আছে, আপনারা চাইলে বাঁ দিক থেকে পার্কিংয়ের যে সাইডটা আছে সেখান থেকে আপনারা যেতে পারেন, চাইলে আপনারা মায়াপুর স্টোরের পাশ থেকে ঢুকতে পারেন, সামনে প্রভুপাদের মন্দির আছে, আমরা ওখানে গিয়ে প্রভুপাদের মন্দির পুষ্প সমাধি দর্শন করতে পারেন। এছাড়াও ওখানে একটা অডিটোরিয়াম আছে, সেখানে যেতে পারেন। এছাড়াও মন্দিরের ভিতরে অনেকটা জায়গা আছে যেখানে আপনারা অবশ্যই অবশ্যই খুব আনন্দে সারা দিনটা এখানে কাটাতে পারবেন। এরপরে সন্ধ্যা আরতি হওয়ার সময় তারপরে আপনারা যেতে পারেন সন্ধ্যা আরতি দেখতে। এছাড়াও আপনারা বিভিন্ন তুলসী মালা, চন্দন, অনেক কিছু ধূপকাঠি ভগবানের সেবার জন্য এগুলো সামনে অনেক দোকান আছে, দোকান থেকে কিনতে পারেন। এখানেও দেখছিলাম অনেক কার স্লট পার্কিং করা আছে। তো আপনারা সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে দেখুন নতুন মন্দিরটি। ধন্যবাদ।